মাইডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু পিয়ার ফাউন্ডেশন দেখো এই পাঙ্কুয়েশনটা রাজশাহী বোর দুই হাজার তেইশ সালে কিন্তু এসেছিল মাইডিয়া স্টুডেন্টস পাঞ্চুয়েশনকে হালকাভাবে নিও না কারণ নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট পাঞ্চুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস পায় সো দিস ইস ভে ইম্পর্ট্যান্ট টপিক তো তুমি যদি বেসিক্যালি নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে চাও তাহলে পাঞ্চুয়েশনটাকে প্র্যাকটিস করতে হবে তো চলো আমরা সুন্দরভাবে ভেঙে ভেঙে পড়ে এটাকে সলভ করি বলছে রাজা হোয়াট আর ইউ ডুইং রানা হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো রানা রানা তুমি কি করছো তো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কারণ হোয়াটস দিয়ে শুরু হয়েছে এবং আর অক্সিলারি ভার্ব ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে রয়েছে সো ইন্টারগেটিভ সেন্টেন্স মানে শেষে কি হবে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে তো আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম বাট এখানে আরো একটা পাংচুয়েশন মার্ক আছে সেটা হচ্ছে রানা এইটা একটা এক্সট্রা ইনফরমেশন তো এক্সট্রা ইনফরমেশন কে আলাদা করতে হলে কমা দিয়ে আলাদা করতে হয় ওকে তাহলে এবার সঠিক হলো এবার রানা বলছে আই এম রিডিং এ লেটার আমি একটা পত্র পড়ছি চিঠি পড়ছি তাহলে এটা হচ্ছে একটা অ্যাসারটিভ সেন্টেন্স আর অ্যাসারটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এই সেন্টেন্সগুলো শেষে ফুল স্টপ বা পিরিয়ড ব্যবহার করতে হয় এটাকে আমরা দাড়ি বলে থাকি ফুল স্টপ ব্যবহার করতে হয় এরপরে রাজা বলছে লেটার লেটার এসেছে ফ্রম হোম কার কাছ থেকে মানে এটাও প্রশ্ন করছে ফ্রম হোম কার কাছ থেকে সো প্রশ্ন মধুর চিহ্ন আমরা দিয়ে দিলাম এবার রানা বলছে ইটস ফ্রম মাই পেইন ফ্রেন্ড এটা আমার কলমি বন্ধুর কাছ থেকে এসেছে ইটস ফ্রম মাই পেইন ফ্রেন্ড এটা আমার কলমি বন্ধুর কাছ থেকে এসেছে শি ইজ অস্ট্রেলিয়ান হার নেমস লুসি সে একজন অস্ট্রেলিয়ান হার নেমস লুসি তার নাম হচ্ছে লুসি মাই ডে স্টুডেন্ট দেখো শি এর সাথে এস আছে তো এখানে এই ধরনের যদি শি এর সাথে হি এর সাথে বা কোন নাউনের সাথে যদি এস থাকে তাহলে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয় অ্যাপোস্ট্রফি ব্যবহার করলে কি হয়ে যাবে এটা হয়ে যাবে ওকে অস্ট্রেলিয়ান এর মানেটা কি এর মানেটা হচ্ছে তার বাড়ি অস্ট্রেলিয়াতে বা সে এর মানেটা কি এর মানে হলো সে একজন অস্ট্রেলিয়ান হার নেমস এখানে নেমস এর সাথে দেখো এস আছে মূলত কথাটা ছিল তার নাম হলো লুসি তো এই জন্য অ্যাপোস্ট্রি ব্যবহার করতে হবে তাহলে হয়ে গেল নেমস নেমস এই এই হচ্ছে। ঠিক আছে হাউ ওল্ড ইজ শি তাহলে প্রশ্নবোধক হাউ তারপরে ওল্ড ইজ শি ইন্টারগেটিভ সেন্টেন্স তার বয়স কত তাহলে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স মানে কি আমরা নোট অফ কোয়েশ্চেন মার্ক ব্যবহার করে দিলাম

তো সিডনি প্রশ্ন করছে আর বলছে হোয়াটস দ্যাট এটা কি সিডনিটা কি তো আবারও প্রশ্ন করছে তাহলে দুই দুই প্রশ্নবোধক চিহ্ন আমরা দিয়ে দিলাম রানা বলছে ইটস এ সিটি ইন দা সাউথ ইস্ট অফ অস্ট্রেলিয়া দেখো আইটি এস ইটস আছে এখানে মনে রাখতে হবে আইটি এস ইটস অ্যাপোস্ট্রফি যদি না থাকে তাহলে এটা দ্বারা পজিটিভ কেস হয় তো পজিটিভ কেসের পরে তো একটা নাউন থাকে তো এখানে কি নাউন আছে ইটস এর পরে একটা আর্টিকেল আছে এই জন্য যখন তুমি অ্যাপোস্ট্রোপি ব্যবহার করবে তখন সেটার অর্থ হবে ইট ইজ সেটার মানে ফুল ফর্মটা কি হবে ইট ইজ তাহলে ইটস হচ্ছে কন্ট্রাকশন অফ ইট ইজ ইটসটা কি কন্ট্রাকশন অফ ইট ইজ ওকে সো ইটস এ সিটি সো কি বলছে ইটস এ সিটি এটা একটা শহর ইন দ্য সাউথ ইস্ট অফ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের একটা শহর রাজা বলছে হাউ ডু ইউ নো অ্যাবাউট ইট আবার প্রশ্ন করছে রাজা হাউ ডু ইউ নো অ্যাবাউট ইট তুমি এটা সম্পর্কে কিভাবে জানো তো প্রশ্ন করছে এই জন্য দিয়ে দিলাম এরপরে কি রানা বলছে লুসি মি পিকচার অফ ইট লুসি মি লুসি আমার কাছে পাঠিয়েছে ইট এটার একটা ছবি পাঠিয়েছে তাহলে দেখো এখানে কোনো পরিবর্তন করা প্রয়োজন হচ্ছে না পাংচুয়েশন ঠিকঠাক আছে এরপরে রাজা বলছে ক্যান ইউ শো মি দ্য পিকচার তুমি কি পিকচার মানে ছবিটা ক্যান ইউ শো মি তুমি কি আমাকে দেখাতে পারো দ্য পিকচার ছবিটা তো এবার আবার প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে কারণ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্যান দ্বারা শুরু হয়েছে ক্যান সাবজেক্ট তারপরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম সো ইন্টারগেটিভ এই জন্য আমরা ইন্টারগেটিভ মার্কস দিয়ে দিলাম এরপরে কি রানা বলছে ইয়াস হিয়ার ইট ইজ অবশ্যই এই দেখো এখানে ইউ সি তুমি দেখো ইট লুকস ভেরি নাইস এটা অনেক সুন্দর দেখাচ্ছে ডাজেন্ট ইট এটা কি সুন্দর নয় তাহলে এখানে দেখো বিষয়টা যে ডাজেন্ট ইট অংশটা হচ্ছে অংশ আর কোয়েশ্চেন হলে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয় ডাজেন্ট ইট দ্বারা এটা কি সুন্দর নয় মানে লুকস ভেরি নাইস এটা অনেক সুন্দর দেখাচ্ছে ডাজেন্ট ইট এটা কি সুন্দর দেখাচ্ছে না ওকে সো এরকম ভাবে বুঝে বুঝে যখন তুমি পাংচুয়েশন কে প্র্যাকটিস করবে ইউর রিডিং স্কিলস উইল বি ইমপ্রুভড তোমার রিডিং স্কিলটা ইম্প্রুভ হবে এবং তুমি আউট অফ সেভেন সেভেন মার্কস পেতে সক্ষম হবে থ্যাংক ইউ ভেরি মাছ বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল